সম্প্রতি নির্মল ঝড় সারা বাংলাকে উত্তাল করে দিয়েছিল, খালি বাংলা নয় প্রতিবেশী বাংলাদেশেও। তবে রিমাল ঝড়ে কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমরা দেখলাম, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে এত লড়াই, বিশ্বাস করুন নেভার সিন, কখনো দেখিনি। কে কত লোক মারা যাচ্ছে এই নিয়ে তাদের ভীষণ আনন্দ হচ্ছিল। যদি একটা চ্যানেল বলে মারা গেছে তিনজন, আর একটা চ্যানেল বলছে না তিনজন নয় ছজন মারা গেছে, বিশ্বাস করুন কি অবস্থা। যারা অ্যাঙ্কার তারা, যারা তুলছেন রিমালের ছবিগুলো, তারা মানুষকে ডেকে নিয়ে গিয়ে গাছ ভেঙে পড়ছে, গাছের নিচে দাঁড় করিয়ে বলছেন কেমন লাগছে, কি অবস্থা ভাবুন তো। এই বাংলায় কত নাম করা সাংবাদিকদের জন্ম, বরুণ সেন, বরুণ সেনগুপ্ত থেকে শুরু করে কত বড় বড় সাংবাদিকদের জন্ম। আর সেই দেশের অ্যাঙ্কারদের দেখছেন, টিভি অ্যাঙ্কারদের, তারা খুব খুশি রিমাল ঝড়ে মানুষ মারা যাচ্ছে, গাছের নিচে নিয়ে গিয়ে দাঁড় করে ইন্টারভিউ নিচ্ছে কেমন লাগছে। অথচ ভাবতে পারছে না যে কোনো মুহূর্তে যদি একটা গাছ ভেঙে পড়ে সে তো মারা যাবে। হ্যাঁ, সেটাই তাদের খুব তারা চাইছেন, এবং তারা চান কে কত কম্পিটিশনে বেশি করে মৃত্যু সংখ্যা বলতে পারে। ক যদি বলে চারজন মারা গেছে, খ চ্যানেল বলছে না 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 ছজন মারা গেল, এই মাত্র আমাদের সামনে মারা গেল। অর্থাৎ ওনাদের সামনে মারা গেলে ওনারা সবচেয়ে খুশি হচ্ছেন। বলুন তো কোথায় সাংবাদিকতা চলেছে, আর কি দেখছি আমরা টিভি চ্যানেলগুলোতে, এখানেও কম্পিটিশন, মৃত্যুর কম্পিটিশন। সত্যি দেখতে হচ্ছে আমাদের এই বাংলায়, যে বাংলায় গৌরকিশোর ঘোষের মতন সাংবাদিক ছিলেন, বরুণ সেনগুপ্ত ছিলেন, তাকে ছেড়ে কার কথা বলি, দেবরাজ, কত নাম করা সাংবাদিকরা দূরদর্শন আকাশবাণী তারা সম্প্রচার করতেন। আর এখন কারা, থাক বাংলা আছে বাংলাতে, কি তাই তো।